জন্ডিস মনে করে অনেকে হাতুড়ে ডাক্তারদের কাছে যেয়ে থাকে এবং সেই চিকিৎসা কতটুকু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে শেষ পর্যন্ত? না, হাতুড়ি ডাক্তারদের কাছে যারা যান হেপাটাইটিস ইনফেকশন নিয়ে পেশেন্টদের কাছে, এটা আসলেই খুবই ঝুঁকিপূর্ণ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কেননা যদি আমার হেপাটাইটিস বিভিন্ন ধরনের, ডক্টর বললেন, ডক্টর স্বপ্ন বললেন যে ডক্টর হেপাটাইটিস এ বি সি ডি ই ডি বি সি ই আছে, এর মধ্যে এ এবং ই ভাইরাস যারা ইনফেক্টেড হন তারা হাতুড়ি ডাক্তার বা গ্রাম্য যে সকল ঝাড়ফুঁকের বিষয়টা রয়েছে এটা একটু সময়ের সাথে সাথে কিন্তু এটা ঠিক হয়ে যায়। এরা তখন যারা কমিউনিটি পিপল, যারা আসলে লোয়ার ইনকাম পিপল যারা তাদের কাছে যায়, তারা মনে করে যে তার দ্বারাই হয়েছে, কিন্তু এটা সময়ের সাথে সাথে এমনি রেস্ট নিলে এবং খাবার দাবার কন্ট্রোল করলে এমনি ঠিক হয়ে যায়। এই জায়গাটায় আমরা সাধারণ মানুষ যারা তারা মিসগাইডেড হই এবং ভুল করে ফেলি। কিন্তু সি বা যদি বি হয়ে থাকে এটা কখনোই তাদের দ্বারা সম্ভব না, ফলে তারা যে ধরনের জিনিসগুলো দিচ্ছে এমনিতেই যখন আমার লিভার সিরোসিস হচ্ছে তখন আমার লিভারটা কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেল, তখন আমি যে সকল ড্রাগ খেলে আমার লিভার আরও ক্ষতি হবে, একজন হেপাটোলজিস্ট কিন্তু সেই কাজটি করবেন না। কিন্তু একজন কোয়াক ডাক্তার, সে তো বোঝে না কোন ড্রাগটার হেপাটোটক্সিক, কোনটা নেফ্রোটক্সিক, কোনটা আমার অন্য অন্য কিসের জন্য আমার ক্ষতিকর হবে, সেটি কিন্তু তারা অতটা বোঝেন না। তাদের ওই সাধারণ জ্ঞানটা খুবই কম আছে রিলেটিভলি, কারণ ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা তাদের নেই, জাস্ট একটা ট্রেনিং দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সুতরাং সে যখন বোঝে না তখন কিছু কিছু ড্রাগ আছে আমার, সেটা যখন তখন তাকে দিচ্ছে তখনই কিন্তু তার হেপাটোটক্সিক হয়ে যায়, হেপাট এমনিতেই লিভারটা কম্প্রোমাইজড, তারপর আরও ক্ষতি হয়ে যাচ্ছে এবং তার কনসিকোয়েন্সটা পরবর্তীতে কিন্তু একটু ভয়াবহতার দিকে যায় এবং পেশেন্টের অনেক সময় তার জীবন নিয়ে সংশয় দেখা যায়। সে কারণেই আজকের হেপাটাইটিস দিবসে আমরা কমিউনিটিকে বা দেশের মানুষকে, যারা প্রান্তিকে যারা রয়েছেন তাদের সবার প্রতি অনুরোধ রইল, যাদের জন্ডিস হবে প্রাথমিক পর্যায়ে আপনারা অনুগ্রহ করে কোনো কোয়াক ডাক্তার বা কোনো আশেপাশের বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কারো কাছে যাবেন না। আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসুন বা আপনার লোকালয়ে যে ধরনের ডাক্তার আছে তারা আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনাকে রেফার করবে, তারাই আপনার সঠিক চিকিৎসাটা করবেন, তা না হলে আপনার জীবনের ঝুঁকি রয়েছে।